আপনি খেয়াল করবেন যে আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কোন জায়গায়, কোন জায়গায়, কোন জায়গায়, তো চোখ বন্ধ করে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হযরত ওমরের মতন, হযরত ওমর বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আয়েশা হুঙ্কার দিয়া বলছে, হুঙ্কার দিয়া, হুঙ্কার কেন দিল, যেন ইমানটা মজবুত হয়, হাজার ঘাত প্রতিঘাতের পরেও এখান থেকে কেউ টলাইতে যেন না পারে। এই জন্য আমরা তো ওনাদের জন্য সুবিধা ছিল, ওনারা যে কোনো টাইম বাইতুল্লাহ শরীফের দুয়ারে যাইতে পারতেন, আমাদের তো এত সুবিধা নাই। তো আপনি একটা রাস্তা আছে যে আপনি মনটাকে ওখানে পাড়াইতে পারেন। তো এই জন্য প্রথমে ক্যাবলামুখী হইয়া বসেন না, সবাই ক্যাবলামুখী হইয়া বসেন না, ক্যাবলামুখী হইয়া বসে চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, কোমর মেরুদণ্ড সোজা, এ মলানা কোমর মেরুদণ্ড সোজা, বিলকুল সোজা, চোখ বন্ধ, কোমর মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, চোখ বন্ধ, কোমর মেরুদণ্ড সোজা। আপনি খেয়াল করেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আপনি খুব খেয়াল করেন যে বাইতুল্লাহ শরীফের কালো গিলাপ নজরে আসতেছে কিনা, এবং দুয়ার সোনালী দুয়ার নজরে আসতেছে কিনা, বাইতুল্লাহ শরীফের কালো গিলাপ সোনালী দুয়ার, বাইতুল্লাহ শরীফের কালো গিলাপ সোনালী দুয়ার। আপনি যেখানে এখানে দাঁড়াইয়া হযরত ওমর কলমা শরীফের হুঙ্কার দিয়েছিলেন, এবার আপনি হাত উঠাইয়া কলমা শরীফ জোরে জোরে পড়ুন বাংলায়, আমি সাক্ষ্য দিলাম, হাত উঠাইয়া বলুন, আল্লাহ পাককে কি আপনারা শুনাইতে পারছেন? যদি শুনাইতে পারলেন আপনার মন বলবে যে হ্যাঁ আমি আল্লাহকে শুনাইতে পারছি, তার ঘরের সামনে দাঁড়াইয়া মনে মনে নিয়ত যে আল্লাহ মৌতের পরে কবরে গেলে তো আবার জিজ্ঞেস করবা, এই জন্য কবরে যাওনের আগে আমি আমার কলমা শরীফ তোমাকে তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইয়া আমি জোর আওয়াজে বলুন, সবাই জোর আওয়াজে বলুন, আবার বলুন, আবার বলুন, আচ্ছা হাত নামান, চোখ খোলেন,